নমস্কার বন্ধুরা, ব্র্যান্ড অ্যাকাউন্ট কি, ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয়, কীভাবে একটা নর্মাল পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে হয়, তার উপর কয়েকটা ভিডিও বানিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। ডেফিনেটলি লোকজন অনেক রকমের সমস্যায় পড়েছে, অনেক রকমের প্রবলেম ফেস করছে। ওই প্রবলেমগুলোর যে কমন আনসার বা ওই প্রবলেমগুলোর যে সলিউশন, ওই সলিউশনকে নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নেবে, তারপর ব্র্যান্ড অ্যাকাউন্টে যাবে না পার্সোনাল অ্যাকাউন্টে যাবে তা নিয়ে ডিসাইড করতে পারো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট না বানিয়ে ডাইরেক্টলি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট বানাতে পারি। হ্যাঁ, তার মানে আমরা যখনই ইউটিউব চ্যানেল প্রথমবার ক্রিয়েট করবো, বাই ডিফল্ট কিন্তু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বানিয়ে ফেলি, কিন্তু আমরা ওই জিনিসটা না করে আমরা ডাইরেক্টলি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এবং আজকের টিউটোরিয়ালে আমি তোমাদেরকে ওই জিনিসটাই দেখাবো যাতে তোমাদের কোনো রকমের মুভমেন্ট করতে প্রবলেম না হয়। কারণ আমি অনেকেরই কমেন্ট পেয়েছি যে একটা চ্যানেল থেকে দ্বিতীয় চ্যানেল যখন মুভ করতে যায়, ওরা কিন্তু ভুলে অ্যাকচুয়াল চ্যানেলটাকে ডিলিট করে ফেলছে। এবং তার পিছনে আমি বলবো যে একটাই কারণ, যে টিউটোরিয়ালগুলো তোমরা কেউ ভালোভাবে দেখছো না, ভালোভাবে বুঝতে পারছো না। আমি বারবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে অযথা বা যদি কোনো দরকার না লাগে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করার কোনো দরকার নেই। আর যদি মুভ করতে চাও তাহলে আমার ভিডিওগুলোকে ভালোভাবে দেখে নাও। যদি কোনো রকমের ডাউট থাকে, কোনো রকমের প্রশ্ন থাকে, কমেন্টে লিখে তোমরা প্রশ্নটা করতে পারো, আমি ডেফিনেটলি উত্তর দিয়ে দেবো। সব কিছুর ক্লারিফিকেশন প্রপারলি হওয়ার পরই কিন্তু আমি বলবো যে তোমরা চ্যানেলটাকে মুভ করো, ঠিক আছে? কিন্তু আজকের ভিডিওটার টপিকটা হচ্ছে যে কীভাবে পার্সোনাল অ্যাকাউন্ট না বানিয়ে ডাইরেক্টলি আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট বানাতে পারবো। এই জিনিসটা আমি তোমাদেরকে আমার ল্যাপটপের স্ক্রিন শেয়ার করে দেখা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটাকে শুরু করা যাক। আমরা চলে আসলাম আমাদের ল্যাপটপের স্ক্রিনে। আচ্ছা, সেম জিনিসটা কিন্তু তোমরা তোমাদের মোবাইল থেকে করতে পারবে। এখানে ল্যাপটপের স্ক্রিনে আসার পর আমি দেখাচ্ছি, এখানে যে ডান দিকে দেখো, এখানে যদি আমি ক্লিক করি, এই যে বং টিউটর চ্যানেলটা যেটাতে আমি লগ ইন করি, জিমেল আইডিটা বানানো, এখানে কিন্তু কোনো চ্যানেল নেই, ঠিক আছে? তো চ্যানেল নেই কীভাবে বুঝতে পারলাম? যদি কোনো জিমেল অ্যাকাউন্টের কাছে কোনো চ্যানেল না থাকে, এখানে ক্রিয়েট এ চ্যানেল অপশনটা আসবে, ঠিক আছে? মোবাইল থেকে কীরকম দেখা যাবে আমি জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। তো সবার প্রথম আমরা আমাদের মোবাইল থেকে কী করব, ইউটিউবের যে মোবাইল অ্যাপটা ওপেন করে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি অ্যাপটা ওপেন করে নিয়েছি। এবার আমি কী করব, উপরের এই আইকনটাতে ক্লিক করে আমার যে চ্যানেলটাতে আমি একবার লগ ইন করে নেব। তো আমি কী করলাম, আমার যে জিমেল আইডিটা বানানো ওই ইমেল আইডিটা দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে লগ ইন করলাম। এখন প্রথমবার তোমরা যখন ইউটিউব চ্যানেলে লগ ইন করবে বা ইউটিউবের মোবাইল অ্যাপে লগ ইন করবে এবং ডান দিকে এখানে ক্লিক করবে, এখানে কিন্তু দেখো যে ইয়োর চ্যানেল বলে একটা অপশন আছে। যেমাত্র তোমরা ইয়োর চ্যানেলে ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এখানে কিন্তু চ্যানেলটা এখনও তৈরি হয়নি, কারণ এখানে ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশন আসছে। আমরা এখন এখানে ক্লিক করব না। প্রথমবার জিমেল আইডিতে লগ ইন করে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করি, ওই অ্যাকাউন্টটা কিন্তু বাই ডিফল্ট একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। তো এখানে যদি তোমরা ক্রিয়েট চ্যানেল বলে অ্যাকাউন্টটাকে ওপেন করে নাও, তাহলে ওটা একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো তোমরা যদি নর্মাল মানে ইউজার অ্যাকাউন্টই ক্রিয়েট করতে চাও, তাহলে ডেফিনেটলি এখানে ক্রিয়েট চ্যানেল বলে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারো। কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রথমবার ডাইরেক্ট কীভাবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করা যায় কোনো রকমের পার্সোনাল বা ইউজার অ্যাকাউন্ট তৈরি না করে, ঠিক আছে? তো আমরা এখানে এরকমভাবে এই ক্রিয়েট চ্যানেল বাটনটাতে প্রেস করবো না, আমি এখানে ব্যাক চলে যাব। এবং আমি এখন কী করব, আমি এখন যাব আমার মোবাইলের যে ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আমি এখানে youtube.com প্রেস করলাম। এখন ক্রোম ব্রাউজারে আসার পর, youtube.com প্রেস করার পর কিন্তু এটা মোবাইল ভার্সানই ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা m.youtube.com। এখানেও যখন আমি আমার এখানে ডান দিকে ক্লিক করে ইয়োর চ্যানেলে যাব, এখানেও পরিষ্কার দেখা যাচ্ছে যে ক্রিয়েট চ্যানেল অপশানটা চলে আসছে। তার মানে এটা তোমার মোবাইল ভার্সানই আছে, ঠিক আছে? তো এখানে আমাদের কী করতে হবে, ডান দিকে উপরের যে তিনটে ডট আছে এই ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ডেস্কটপ সাইটটাকে এনাবেল করতে হবে। ডেস্কটপ সাইটটা যখন এনাবেল হলো, তারপর আমরা এখানে ডান দিকে ক্লিক করব। ডান দিকে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে, এবার কিন্তু এখানে ইয়োর চ্যানেল আসছে না, এবার আসছে এখানে ক্রিয়েট এ চ্যানেল। তো এক্স্যাক্টলি সেম জিনিসটা কিন্তু আমরা ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও দেখতে পারবো। তোমরা যদি ইউটিউব চ্যানেল যদি মোবাইল থেকে অপারেট করো, তাহলে তোমাদের কাছে ডেস্কটপ মোডে এই ধরনের অপশান আসবে। আর ইউটিউবের যে মোবাইল অ্যাপটা অথবা মানে ব্রাউজার যদি মোবাইল ভার্সানে ওপেন করা থাকে, তাহলে কী আসবে আমি অলরেডি দেখিয়ে রেখেছি। ভালোভাবে একবার দেখে নাও ভিডিওটা, জিনিসটা বুঝে নাও, তারপর তোমরা এক্স্যাক্টলি সেম স্টেপগুলোকে ফলো করবে, ঠিক আছে? নেক্সট আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি যে নেক্সট আমরা কী করবো। এখানে আমরা ধরো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম, ভিউ অল চ্যানেলসে যাব, বা সেম জিনিসটা চ্যানেল আন্ডারস্কোর সুইচার তোমরা মোবাইল থেকে টাইপ করো, তোমরা যেতে পারো। এবার এই স্ক্রিনটাতে আসলে কী দেখা যাবে, এখানে দেখাচ্ছে যে বং টিউটর, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্টটা, জিমেল অ্যাকাউন্টটা, যার এগেনস্টে কোনো চ্যানেল নেই, জন্য এখানে নো চ্যানেল দেখাচ্ছে। এবং সাইডে এখানে আছে ক্রিয়েট এ চ্যানেল। তো আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট না করে ডাইরেক্টলি কীভাবে ইউটিউবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ওপেন করা যায়। তো এবার আমরা নেক্সট কী করবো, এখানে ক্রিয়েট এ চ্যানেল অপশনটাতে প্রেস করব। এখন এই ধরনের স্ক্রিন যখনই চলে আসবে, তোমরা বুঝবে যে এটা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার স্ক্রিন। দেখো, ইউ ক্যান ইউজ ইউর ব্র্যান্ডস নেম অর অ্যানাদার নেম, ঠিক আছে? এটা কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্টের স্ক্রিন না। তো আমরা এখানে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য একটা নাম দেবো। ধরো এখানে নাম দিলাম নিউ ব্র্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে? আমি এই নামটা দিলাম।
দেওয়ার পর এখানে টিক করলাম, টিক করার পর এখানে ক্রিয়েট বাটনটাতে প্রেস করে দিলাম। বাস দেখতে পারো যে এখানে আমাদের যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা, এটা ক্রিয়েট হয়ে গেছে নিউ ব্র্যান্ড অ্যাকাউন্ট বলে। এবার আমরা কী করবো, ডান দিকে আবার ক্লিক করবো, ক্লিক করে এখানে সুইচ অ্যাকাউন্টে প্রেস করবো। প্রেস করলে এখানে তোমরা দেখতে পাবে যে দুটো মানে অপশান বা দুটো অ্যাকাউন্ট দেখাচ্ছে। আমরা এখন কী করবো, আবার ভিউ অল চ্যানেলে ক্লিক করবো বা উপরে চ্যানেল আন্ডারস্কোর সুইচার লিখলেও তোমরা লিখতে পারো। তো এই স্ক্রিনে আসার পর এটা পরিষ্কার হয়ে গেলো যে আমরা কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট না করেই একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলাম, ঠিক আছে। এবার তোমরা যদি চাও যে ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে তোমাদের জার্নিটাকে শুরু করবে, তাহলে ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে শুরু করতে পারো। অথবা তোমরা যদি মনে করো যে হ্যাঁ হ্যাঁ এখানে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টেই বানিয়ে জার্নিটা শুরু করবো, ডেফিনেটলি তাও করতে পারো। দুটো অ্যাকাউন্টের মধ্যে তফাত শুধু এইটুকুই যে ব্র্যান্ড অ্যাকাউন্টে কিছু এক্সট্রা ফিচার্স আছে, এডিশনাল ফেসিলিটি আছে। যদি তোমাদের ওই ফিচার্স বা ফেসিলিটিগুলি কোনো দিন দরকার লাগে তাহলেই ক্রিয়েট করো। কারণ আমি দেখতে পেয়েছি যে অনেকেই কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট যখন মুভ করে, ব্র্যান্ড অ্যাকাউন্ট বা পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করে, ভুল করে ওরা ওদের অরিজিনাল অ্যাকাউন্টটাকে ডিলিট করে ফেলে। তো মুভ একদমই করবে না, এই ভিডিওটা শুধু ওদের জন্য যারা প্রথম ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল স্টার্ট করছে, ঠিক আছে। এক্স্যাক্টলি তোমরা পার্সোনাল অ্যাকাউন্ট না ওপেন করে বা বাই ডিফল্ট যে অ্যাকাউন্টটা তৈরি হয় ওটা পার্সোনাল হয়, ওটাকে তৈরি না করেও কিন্তু তোমরা একটা ডাইরেক্টলি ব্র্যান্ড অ্যাকাউন্ট ওপেন করতে পারো, ঠিক আছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এটাই দেখাতে চেয়েছি যে ইউটিউবে আমরা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট না করে ডাইরেক্টলি ব্র্যান্ড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারি। সেম টিউটোরিয়ালটা তোমরা ফলো করতে পারো, আমি ল্যাপটপ থেকে দেখিয়েছি এবং আমি তোমাদেরকে মোবাইল ফোনেও দেখিয়েছি যে কীভাবে ক্রোম ব্রাউজার ইউজ করে তোমরা সেম জিনিসটাকে ফলো করতে পারো। যদি কোনো রকমের সমস্যা হবে, কোনো কিছু ফেস করো, তাহলে ডেফিনেটলি তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবে। অ্যাপ এবং আমি তোমাদেরকে বলবো যে একটা ডামি বা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে তোমরা একবার বানিয়ে এই প্রসেসটা টেস্ট করে একবার দেখো, মানে করতে পারছো কিনা, ঠিক আছে। যা ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের ইউজফুল টিউটোরিয়ালস আমি কিন্তু রেগুলারলি আমার চ্যানেলে আপলোড করতে থাকি। তাহলে চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।